কেতব মাতা আমি সে, কেতব ভগ্নী আমি সে। দিনের উদয় যেমন তোমার তরে, আমারও তাই। আমাদের সবার ভিতর একজন দ্রৌপদী যেন প্রতীক্ষায় আছে, অন্যায় অপমানের চালায় জর্জরিত হয়ে। এই যুগের বহু মেয়ের মতো দ্রৌপদীও ছিল অনাহত, হয়তোবা অপ্রত্যাশিত। দৃষ্টদ্যুম্নের হাত ধরে যজ্ঞের আগুন থেকে আবির্ভূতা, রাতের অন্ধকারের মতোই শ্যামল তন্নি, ইতিহাস সৃষ্টির ক্ষমতাধারিণী কৃষ্ণা। আজও যেন সমগ্র নারী জাতির সত্তায় দ্রৌপদী বিরাজমান, সম্পূর্ণরূপে স্বাধীন ও সচেতন, অন্যায়ের প্রতিবাদে সোচ্চার, যুগের পরিবর্তনের স্রোতে আপন রেখাপাত করতে সচেষ্ট। আমি সেই দ্রৌপদী, এ আমার কাহিনী। এই কথা শুরু হয় আমার বাল্যকালে, যখন আমার একমাত্র সঙ্গী ছিল আমার সেই সখা, আমারই নামের আরেক রূপ কৃষ্ণ। ক্রমশ সমাজের নিয়ম অনুযায়ী আমার বিবাহ হয় বিশ্ববরেণ্য বীর মধ্যম পাণ্ডব অর্জুনের সাথে। তারপর কি করে জানি বাকি চার পাণ্ডবের সঙ্গেও, কিন্তু এমন নাথবতী হয়েও প্রকৃত ভালোবাসা আমি কোনো দিন পাইনি। ইন্দ্রপ্রস্থের সাম্রাজ্ঞী হয়েও মুহূর্তে আমি সব হারাই, এবং আমার প্রতিহিংসার আগুন থেকেই ইন্ধন পায় কুরুক্ষেত্রের সেই মহারণ। অগণ্য মানুষের ভাগ্য নির্ধারণ করেও আমি কিন্তু ছিলাম এক হাতের পুতুল, সেই তাদেরই হাতে যাদের উপর ছিল আমার সবচেয়ে ভরসা। আমি সেই দ্রৌপদী, নিজের অন্তরে দেখো খুঁজে পাবে আমায়। এই আমার বাল্যকালের কথা,
আমার শ্যামল রূপের সচেতনতায় আমি ছিলাম স্বতন্ত্র। আমার প্রাণীর সখা ছিল আমারই মতো শ্যামল বরণ, সেই রাখাল বালক রাখাল রাজা কৃষ্ণ। সক্ষম হই
আমাকে গ্রহণ করবেন? আমি স্বপ্নে বুঝলাম পরিণয়ের স্বপ্নে, রানী হওয়ার স্বপ্নে, এক অলীক ভালোবাসার স্বপ্নে। Oh,
আমার সম্পূর্ণ ভালোবাসা আমি সমর্পণ করেছিলাম মধ্যম পাঞ্চক অর্জুনের চরণে। তিনি তো সঙ্গ সভায় অন্য সকলকে পরাজিত করে আমাকে বিবাহ করার যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু তথাপি আমার ভালোবাসার মর্যাদা ও প্রতিদান কিন্তু তিনি দিতে পারেননি। হয়তো তার মনে হয়েছিল যে অন্য চার ভাইয়ের সহপত্নী হওয়াতে তারাই আমার পাওনা ভালোবাসা মিটিয়ে দেবেন। আমার কথা কি কেউ ভাবলেন? অর্জুনের অর্থাঙ্গিনী হয়ে সর্ব সভা ছাড়লাম, কিন্তু মাথা কুমতে রমুখ নির্দেশে মুহূর্তে হারালাম আমার সমস্ত সাধ আহ্লাদ। জানলাম যে মহাবীর অর্জুন প্রথমেই আমাকে পত্নী ধর্ম পালন করতে হবে ধর্মরাজ যুধিষ্ঠিরের সেবায়। এই কি আমার অদৃষ্ট? এই অবস্থায় আমার চির সখা শ্রীকৃষ্ণ ছাড়া আর কেই বা আমাকে শক্তি যোগাবেন? Thank you.
হয়ে থাকবো আমি, এখন কখনো ধারণাই করিনি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে ঠিক তাই হয়েই থেকে গেলাম, এই পুরুষ শাসিত সমাজের পাশা খেলার নগণ্য এক পরিণাম। যুধিষ্ঠির শুধু যে নিজেকেই পারলেন তা নয়, একসঙ্গে জলাঞ্জলি দিলেন চার ভাই এবং আমার স্বাধীনতাকেও। ইনি কি সত্যি ধর্মপুত্র? আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি
যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচরণ নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে, কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি, ঊর্ধ্বচরে বৎসের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনে বুক ভরসক্ত করে? প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালে বিজয় পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে, কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগা পৃথিবী আর রূপমুগ্ধা নারী, জেনেছ একদিন ভারত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার, জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মনিময় হার, শত সহস্র তরুণী দাসী, দন্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুথারাহী পাণ্ডুপুত্র বধূ, এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিণীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়, আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী, বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। কোন প্রার্থনা নেই আমার। কুলবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুরুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে? ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও, নকুল সহদে বিচ্যুত হও না অগ্রজের প্রতি অকাল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই, ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমী অর্জুন, লুণ্ঠিত রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই। আমি কাঁদছি না, চারপাশে ভাষণের দিনে পশুদের উদ্যান নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্ষেপেদের অক্ষম দিনা আমি শুনছি না। ধনুক তার নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন, দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। পুরুষের কাছে নারীর মর্যাদা যে মূল্যহীন তা আমি তখন বুঝছি, কিন্তু একের পর এক অপমানের আঘাত আমাকে সেই তীব্র সত্যের মুখোমুখি হতে বাধ্য করলে। সকলের বিড়ম্বনের একটি মাত্রা থাকে হয়তো, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়ে উঠল সীমাহীন। কত দুঃশাসন, কিচক, কত মহারথের নাম নিহ, এমনকি সকলের নমস্য পিতামহ ঈশ্ব আমার সর্বসমক্ষে বস্ত্রহরণ হতে দেখেও মুখ ফিরিয়েছে, এমনকি আমার পাঁচ স্বামীর ভেতর এক হিংসের ব্যাধি
বাকিরা প্রতিবাদ পর্যন্ত করেননি। কিন্তু এই গ্লানি তো বোঝার নয়, এই অপমানে যারা আমাকে করে তোলে প্রকৃত দ্রৌপদী, ধ্বংসের প্রতীক, প্রতিশোধ আমি নেবই। Thank you.
সূর্যে সারি সারি জ্বলন্ত চিতার মধ্যে আমি আবার রানী হলাম। কিন্তু রানী হব কার জন্য? আমার প্রতিশোধের আগুন যে শত্রুর সাথে গ্রাস করেছে বহু প্রিয়জনকে, আমার পাঁচ স্বামী বর্তমান থাকলে আমার পাঁচ সন্তানকে আমি পাড়ালাম। সত্যি কি এই যুদ্ধে আমি শান্তি পেলাম? কিন্তু গ্রহণ কাটিয়ে যেমন পুনঃপ্রকাশ পায় সূর্যদেব, তেমন এই হতাশার মাঝেও আমি পেলাম আশার প্রতিশ্রুতি। জন্ম নিলাম অভিমন্যু পুত্র পরিক্ষিত, এবং নতুন প্রজন্মের আবির্ভাবে আমি পেলাম নতুন করে বাঁচার কাজ।